2024-25 চব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা আজ আকার প্রায় আট লাখ কোটি টাকা মেগা প্রকল্পের খরচ এড়িয়ে শেষ হতে যাওয়া প্রকল্প সম্পন্ন করার হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে জন্য ব্যক্তিদের বিচার হবে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি হুঁশিয়ারিজির ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার ডিফেন্ডার মির্জা ফখরুলের মন্তব্য দুর্নীতির বিরুদ্ধে বিএনপির আন্দোলন বছরের সেরা কৌতুক বললেন ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো শনিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী নানা হিসেব নিকেশে ব্যস্ত কংগ্রেসের নেতৃত্বাধীন নিযুক্ত দেখছিলেন বি আর বি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 2024-25 চব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আজ উচ্চবিলাসী পরিকল্পনা নয় আয় বুঝে ব্যয় করার পরিমিত বাজেটের দিকেই এবার নজর দিচ্ছে সরকার আর তাই সংকট কাটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে এবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পেশ করতে যাচ্ছেন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আগের বছরগুলোতে বাজেট বারো থেকে চোদ্দ শতাংশ বড় করা হলেও এবার বেড়েছে মাত্র চার শতাংশ জানাচ্ছেন বিস্তারিত মামুন আবদুল্লাহ সরকার তথা রাষ্ট্রের আয় ব্যয়ের দলিল বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা থাকলেও এই প্রথমবারের মতো অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী জানা গেছে প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আগের বাজেটের তুলনায় যা পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা বেশি একদিকে ডলার সংকট অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ আর তাই নতুন করে চাপ নিতে রাজি নন অর্থমন্ত্রী সে কারণে মেগা প্রকল্পের খরচ এড়িয়ে শেষ হতে যাওয়া প্রকল্প বাস্তবায়নের দিকে নজর দিতে পারে সরকার মনে করেন অর্থনীতিবিদরা বরাদ্দ যদি কমাতেই হয় তো সেটা কমাতে হবে জনপ্রশাসনের থেকে এবং কমিউনিকেশন যেটা যোগাযোগ যেখানে অনেক বড় বড় প্রকল্প আছে সেই জায়গাটাতে কিছু কাটছাট করা দরকার যে সমস্ত প্রকল্প খুব শিগগিরই শেষ হয়ে যাবে সেগুলোর জন্য বরাদ্দ থাক কিন্তু নতুন প্রকল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই বিদায়ী বাজেটে ঘাটতি দুই লাখ একষট্টি হাজার সাতশো আটান্ন কোটি টাকা হলেও এবার সেই ঘাটতি দুই লাখ একান্ন হাজার ছয়শ কোটিতে বেঁধে রাখার ঘোষণা আসতে পারে ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস হতে নব্বই হাজার সাতশো কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে এক লাখ ষাট হাজার নয়শো কোটি টাকা ধার করা হতে পারে এই মুহূর্তে আসলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটাই প্রাধান্য পাওয়া উচিত প্রবৃদ্ধি যতটুকুন হয় হবে কিন্তু প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ সরকার এবার রপ্তানি ও রেমিটেন্সের প্রণোদনা প্রত্যাহারের চিন্তা করলেও উদ্যোক্তামুখী বাজেট প্রত্যাশায় ব্যবসায়ীরা আমাদের কর হার যদি এফেক্টিভ করের হার যদি বেড়ে যায় তাহলে আসলে আমাদের যে কোম্পানিগুলো আছে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এটা আসলে কম্পিটিটিভ থাকবে না সেটা দেশের বাজারেই হোক কিংবা বিদেশের বাজারেই হোক কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে হোক এই সবকটা ক্ষেত্রেই এটা কাজ করবে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা কর বাড়তে পারে টিভি ফ্রিজ বা এসির মতো আমদানি বাড়তে পারে হাটবাজারের ইজারা উড়াল সড়ক বা এক্সপ্রেস ওয়ে বিভিন্ন সেতু পারাপারের টোলও বাড়তে পারে এ পর্যন্ত দেশে ১৩ জন অর্থমন্ত্রী দিয়েছেন মোট বান্নটি বাজেট এর মধ্যে সবচেয়ে বেশি বারবার করে দিয়েছেন বিএনপির প্রয়াত এম সাইফুর রহমান ও আওয়ামী লীগের আবুল মাল আব্দুল সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটের আকার ছিল সাতশো বান্ন কোটি যা এক হাজার ঊনষাট গুণ বেড়ে এবার হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা মামুন আব্দুল্লাহ বাংলাভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানান দায়ীদের বিচার করা হবে বুধবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বুধবার শুরু হল জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ মুজিবল মুজিবুল হক চুনুর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সময় শেষ হওয়ার আগেই মালয়েশিয়ায় অনুমোদিত সব কর্মী পাঠাতে না পারার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান নিশ্চয়তা দেন দায়ীদের বিচারের এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্য অন্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটি বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাহাড়ে ব্যবসা করে এবং তারা তরি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে এছাড়া জলাধার সংরক্ষণের মতো বিষয় সহ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী আমরা যখন প্রকল্প নেই এই প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দেই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বন্ধ হতে হবে এবং মানুষের জীবনমান উন্নত করতে হবে সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না এমন না বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে সেগুলো আমরা বিবেচনা করি তখন গ্রহণ করি জেলায় জেলায় নয় শিক্ষক শিক্ষার্থী প্রাপ্যতা এবং বাস্তবতা নিরিখেই মেডিকেল কলেজ সংখ্যা বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী ঢাকা আজ দুর্নীতি দমন কমিশনে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনুজির আহমেদ পনেরো দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন বেনজির আহমেদ নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহরুল হক ফলে আজ তিনি দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অবৈধ সম্পদের যেসব প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই মামলা করা হবে বলেও জানান দুদক কমিশনার দুদকের আইনজীবী জানিয়েছেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি এবং অন্যটি নন সাবমিশন মামলা দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দশ বছর এবং নন সাবমিশন মামলায় তিন বছর সাজা হতে পারে বেনুজির আহমেদকে আজ এবং তার স্ত্রী জিশান মির্জা ফারহিন রিস্তা এবং ছোট মেয়ে তাহসিন রাইসাকে তলব করেছে নয় জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ডিফেন্ডার ছিলেন সাবেক আইজিপি বেনুজির তিনি বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করেছিলেন এখন ক্ষমতা সিনরা বলছেন বেরোজির তাদের কেউ নন রিপোর্ট করছেন সিকান্দার রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ওলামা দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করছে সরকার সাবেক আইজিপি বিরোজির আওয়ামী লীগের কেউ না ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব তিনি আওয়ামলীগের নাম ছিল কি না জানি না গ্রামীলীগকে ডিফেন্ড করবার জন্য তাকে খদায় রাখার জন্য তিনি চার স্বর্ণশক্তি নিয়োগ করেছেন কারণ ওই নির্বাচনের সময় তিনি রামেন্ডি ছিলেন সেই সঙ্গে পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে তাদেরকে আমরা আমরা উন্নয়নের পক্ষে আছি যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে তারা বেআইনিভাবে হত্যা করেছে জুডিশিয়াল কাস্টাডিতে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবী মামলাটা আমরা সেই সময়কার তৈরি সমস্ত আলোচনা সভায় বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন শিক্ষার্থীদের স্কুল সিলেবাসে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে যা এদেশের ঐতিহ্যের সাথে যায় না প্রাইমারি স্কুলের যে টেক্সট বই বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম মানছে যা আমার কালচারের বিরুদ্ধে আমার কৃষ্টির বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবারটির মধ্যে আমরা করিয়েছি অন্যান্য ধর্মের লোকেরাও তাদের কিন্তু একটা ধর্মীয় একটা একটা প্রমাণ তাদের মধ্যে ছিল বলে তারা সিমাই করে পেয়েছে আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীনরা বিভিন্নভাবে কাজ করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বাংলাদেশ সীমান্তে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা ও ভিন দেশের ঘাঁটি তৈরির কথা কেন সরকার প্রধান বললেন তার ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রী উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা সিকান্দার রহমান বাংলা ভিশন ঢাকা বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী সাধারণ সম্পাদক ও বাদুল কাদের বলেছেন দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটি বছরের সেরা কৌতুক তিনি বলেন ড ইউনুসকে হয়রানি করার কোনো ইচ্ছে সরকারের নেই ভারতের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গেলপানশফের রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কথা বলেন উপজেলা নির্বাচন নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির ও সাবেক সেনা প্রধান আজিজের দুর্নীতি নিয়ে বিএনপির করা মন্তব্যেরও জবাব দেন ওবাইদুল কাদের আশরাফুল হুদা এদেরকে কারো সৃষ্টি করেছে মনু আট আটজনকে ডিঙ্গিয়ে তাকে করা হয়েছে সেনাপতি এটা কাজ সৃষ্টি এটি গ্রামলি করেছে মির্জা ফকরুলের এতটুকু লজ্জা করে না নিজেরা যা করেছে সেটা এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে দুর্নীতিবাস দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা যুগ ডক্টর ইউনুসের মামলা প্রসঙ্গে তিনি বলেন দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে তাকে অপমানিত করার কোন ইচ্ছে সরকারের নেই ডক্টর ইউনুস আইন অনুযায়ী বিচার আইনের কোন ব্যর্থ এদেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায় ভারতের ক্ষমতায় কে এলো কে গেল তা বাংলাদেশ দেখবে না বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা বিশেষ কোনো দলের সাথে নয় সম্পর্ক সরকারের সাথে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সাথে আমাদের বন্ধুত্ব বিশেষ কোন দল বা ব্যক্তি গেলমান সফি বাংলা ভিশন ঢাকা ভারতের নির্বাচন প্রসঙ্গ ভারতের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শনিবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো সরকার গঠন নিয়ে জটিলতার মুখোমুখি সাফল্য পেয়ে নানা হিসেব নিকেশ করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন মোদী দলগতভাবে বিজেপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং টিডিপি আর নীতিশ এর জনতা দল ইউনাইটেডের প্রশংসা করেন মোদীর সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে আটাশটি আসন পাওয়া এই দুই শরিক সাবেক বিরোধী জোটের শরিক এই দুই দলের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগের কৌশল নির্ধারণের বিষয়টি ইন্ডিয়া জোটের আজকের বৈঠকে আলোচনা হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে দুইশ চব্বিশটি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি আর ইন্ডিয়া জোটের বৃহৎ শক্তি কংগ্রেস জয় পেয়েছে নিরানব্বইটি আসনে আর ভোটের পরিসংখ্যানেও ছত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পাওয়া বিজেপির পরেই আছে একুশ দশমিক এক নয় শতাংশ ভোট পাওয়া কংগ্রেস আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিজয়ে অভিনন্দন জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি মোদী তার ধন্যবাদ বার্তায় লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে দুই দেশের জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার কথাও জানান নরেন্দ্র মোদী এর আগে গেল বুধবার এক চিঠিতে মোদীকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদির এই নবযাত্রায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে শুধু ধর্মান্ধতা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বলেই প্রত্যাশিত ফল করতে পারেননি নরেন্দ্র মোদীর বিজেপি বলেছেন নির্বাচন বিশ্লেষক এম শাখাত হোসেন এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের জনগণ দেশটির সংবিধান ও গণতন্ত্র ধরে রাখল বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশেও গণতান্ত্রিক চর্চার উপর এই নির্বাচন প্রভাব রাখবে বলে আশা তার রিপোর্ট ভারতের নির্বাচনে এবার প্রত্যাশিত ফলাফল করতে পারেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের সাথে কোয়ালিশন সরকার গড়তে হচ্ছে দলটিকে সরকার মোদীকারী সময় খুব একটা কাজ হয়নি এবার যদিও ভোটারদের পক্ষে টানতে রাম মন্দির কেন্দ্রিক যজ্ঞ নিজেকে ঈশ্বরের অবতার ঘোষণা মুসলিম বিদ্বেষের মতো ধর্মীয় উন্মাদনার আশ্রয় নেন নরেন্দ্র মোদী জনগণের কথা না বলে শুধু ধর্মান্ধতার আশ্রয় নেয় বিজেপি কাঙ্ক্ষিত ফলাফল পায়নি বলে অভিমত বিশ্লেষকদের উন্নয়নের কোনো কথা নেই ইকোনমিকের ইকোনমির কোনো কথা ছিল না বেকার বেকারত্ব ঘোষানোর কোনো কথা ছিল না যারা ভারতের পিছিয়ে পড়া যে সমস্ত যে শ্রেণী আছে তাদের কোনো কথা ছিল না এবং একটি পার্টিকুলার একটি ধর্মের বিরুদ্ধে বিশোদ্গার হার করেছিল করেছিলেন তো এইসব কারণে আমি মনে করি যে বিজেপির পতন হয়েছে গত কিছুদিন ধরে বিভিন্ন ভাবে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে রিস্কগুলো তৈরি হয়েছিল ভারতের জনগণ কিন্তু সেই জায়গাগুলো আশঙ্কাগুলোকে বা নির্বাচনের মধ্যে করে দিয়েছে এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভারসাম্যপূর্ণমূলক যে ক্ষমতাটা চলে বা ভারসাম্য রেখে ক্ষমতাটা চলে সেই জায়গায় আবার সেটাকে মনে হয় ফেরত নিয়ে গেছে যেহেতু বিরোধী পক্ষ বেশ ভালো রকমের ফলাফল করে করে সেখানে আমার ধারণা নতুন একটা ভারসাম্য বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে তা দেখতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তারা যারা মোদীর সমাজ তৈরি হয়েছিল সেটা কিন্তু সরকার টু সরকার সেখানে জনগণের সম্পৃক্ততা খুব ছিল বলে আমি মনে করি না এখন যদি যদি অন্য কেউ আসে যদি মনে করে যে বাংলাদেশের জনগণের সাথেও সম্পর্কটা করতে হবে কারণ ভারতের সাথে আর কারোর সম্পর্ক কিন্তু ভালো নেই বাংলাদেশ ছাড়া মোদী প্রধানমন্ত্রী থাকবেন এবং সেক্ষেত্রে বিজেপির নেতৃত্বে ও ডি অন্যান্য সহযোগিতার সহায়তায় সরকারটা গঠিত হবে এটাই এখনো পর্যন্ত প্রত্যাশিত এবং এটা হলে কিন্তু আমি বাংলাদেশের সাথে সম্পর্ক যেভাবে চলছে এই বা এই ধারাতেই যাবে বলে আমার ধারণা এবারে নির্বাচনের মধ্যে দিয়ে ভারতের আঞ্চলিক দলগুলোর উঠে আসা গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য বিশ্লেষকদের ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা আগামী উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এইচএসি পরীক্ষার মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন এইচএসি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিয়ে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী জানান প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক অতিমারী কোভিড নাইন্টিনের কারণে বিগত তিন বছর এটি সম্ভব হয়নি বর্তমানে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন দুই একবার তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার ঘোষণা আজ আকার প্রায় আট লাখ কোটি টাকা মেগা প্রকল্পের খরচ এড়িয়ে শেষ হতে যাওয়া প্রকল্প সম্পন্ন করার তাগিদ অর্থনীতিবিদদের হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারার জন্য দায়ী ব্যক্তিদের বিচার হবে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার ডিফেন্ডার মির্জা ফা মন্তব্য দুর্নীতির বিরুদ্ধে বিএনপির আন্দোলন বছরের সেরা কৌতুক বললেন কাদের তৃতীয়বারের মতো শনিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী নানা হিসেব নিকেশে ব্যস্ত কংগ্রেস নেতৃত্বাধীন জোট এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে সকাল নয়টা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন নিউজ ডট ও ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজে এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে